গাইস, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। আর আজকে আমরা চলে এসেছি দীঘার বিচে। আমরা আজকে স্নান করব, বোট রাইড করব, সবকিছু করতে থাকবে এই ভিডিওতে। তোমরা কোথায় কোথায় এখানে বোট রাইড করে, কি কি থাকে সমুদ্র বিচে, সবকিছু দেখাবো। ফটোগ্রাফি যদি করো তোমরা কত কি পড়বে, সবকিছু করতে থাকবে এই ভিডিওতে। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। বিচে ভিড় দেখে না, প্রচুর পরিমাণে পর্যটক এসেছে। এখন সময় হচ্ছে প্রায় দুপুর 12টা, আর 12টার সময় ভিড় দেখে নাও। আর এই ঘোড়াগুলো পেয়ে যাবে, তোমরা ঘোড়া রাইড করতে পারো, বলগুলো নিয়ে তোমরা খেলতে পারো। তারপর এখানে এই বাচ্চাদের গাড়িগুলো পেয়ে যাবে, বাচ্চারা তোমাদের রাইড করতে পারবে। ওখানে স্পিড বোর্ডও আছে, স্পিড বোর্ড নিয়ে তোমরা জলে যেতে পারো। যে বাইকটা থাকে ওইটাও আছে। এখানে আইসক্রিম আছে দেখে নাও। কতজন নিয়েছে? 4 জন 5 জন 8 জন, 8 জন, দুটো বাচ্চা আছে, দুটো বাচ্চা নিয়েছে। এই স্পিড বোর্ডে তোমরা যেতে পারো। আর ভিড়টা দেখে নাও, জাস্ট প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। যদি তোমরা এই বাইক রাইড করতে চাও সমুদ্রতে, তাহলে তোমাদের 600 টাকা পড়বে। আর এই স্পিড বোর্ডটা আছে, এই স্পিড বোর্ডটা তোমাদের 150 টাকা পড়বে। তোমরা এখানে রাইডটা করে নিতে পারো। আমরা এই রাইডটা করব, তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে তোমরা টিকিটটা করে নিতে পারো। এইখানে একটা কাউন্টার আছে, আর ওই দিকেও একটা কাউন্টার আছে। আমরা এখানে করে নিচ্ছি, 3 জন আছি, আমাদের 150 টাকা করে পড়বে। এখানে আমরা টিকিটটা করে নিই, তারপর দেখাচ্ছি তোমাদের। আমাদের 150 টাকা পড়লো, 3 জন আছি, 450 টাকা পড়লো। আমরা জ্যাকেট পরে নিয়েছি 3 জনেই, কারণ সেফটিটা মাস্ট। চলে এলো রাইড করে, এবার আমরা যাবো। এখন আমরা স্পিড বোটের মধ্যে উঠে পড়েছি, আর কিছুদিন হয়ে গেলে আমাদের বোট ছেড়ে দেবে আমরা। এই বোটটা দেখে নাও, বোটে এখানে মোটরটা চালু করবে, সাগর দা রেডি আছে। আর আমরা যাচ্ছি মাঝে এখন। এবার আর কিছু হবে না, মানে নর্মাল যেতে থাকো তুমি। এখন আমরা সমুদ্রের মাঝে, মাঝে নয় আমাদের জন্য মাঝে, আমাদের জন্য এটাই মাঝে। রাইড আমাদের কমপ্লিট হয়ে গেল, খুবই মজা লাগলো। আর তোমার যদি মোবাইল টোবাইল কিছু থাকে বা জামার প্যান্ট কিছু থাকে, তো এখানে তোমার রাখতে পারো কাউন্টারে, যেখানে তোমার টিকিটও নেবে, এখানে তোমার রাখতে। বোটে রাইড অনেক হলো, এবারে আমরা সমুদ্রে স্নান করবো, অল্প আমরা এনজয় করি। এনজয় তো অলরেডি করলামই, আরেকবার এনজয় করবো, তো চলো এবারে ফুল মাস্ট। তো নেমে পড়েছি সমুদ্রতে, আর দেখে নাও ভিড় দেখে নাও, প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর পরিমাণে পর্যটক এসেছে। গত 2 বছর কোভিডের জন্য পর্যটকরা আসতে পায়নি, তাই এই বছর রেকর্ড পরিমাণে ভিড় হতে চলেছে দীঘাতে। আর এই যে এগুলো দেওয়া আছে, তার মানে এগুলো বোর্ডের রাস্তা। এই দেখেন, ওই আগে গিয়ে তোমরা বোর্ডগুলো দেখতে পাবে। আর অনেক ধীরে ধীরে অনেকেই চলে গেছে, দেখে নাও, এগুলো ঠিক না। আর এখানে বাচ্চা বাবুকে নিয়ে আছে, এনজয় করছে, দেখে নাও ঢেউটা আসছে, দেখে নাও। কত বড় বড় ঢেউ আসছে বুঝতে পারছো, যা ঢেউ, সেই তুলনায় দীঘার ঢেউটা আমার কিন্তু এতটা ভালো লাগছে না, ঠিক আছে। তাও কিন্তু খুব মজা করছি, এর থেকে এটা খুবই বড় আসছে, এটাতে কিন্তু খুব মজা হতে চলেছে। চলো তোর দেখে দাও, খুব বড়। আমরা দীঘা
সাথে ফুল এনজয় করছি। তোমরা এসো, জানুয়ারিতে কিন্তু রেকর্ড পরিমাণ ভিড় আছে। ফাইনালি গাইস আমরা সমুদ্র থেকে স্নান করে চলে এলাম। সমুদ্র থেকে আসার পর আমরা ঘুমিয়ে গিয়েছিলাম, তারপর এই এতক্ষণ পর উঠলাম, এখন প্রায় বাজে 4টে। তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবে। আমরা রাইড করলাম, তোমরা দেখলে স্পিড বোটে রাইড করলাম, সেটা 150 টাকা করে পড়লো, আর যে বাইকটা থাকে সেটা 600 টাকা পড়ছে। তো সব কিছু রাইড করলাম, কেমন লাগলো কমেন্ট করে বলবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, এখন এই পর্যন্তই, বাই বাই।